জাতির সূর্য সন্তান শহীদ বুদ্ধিজীবীদের প্রতি রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। রায়ের বাজার ও মিরপুরে মানুষের ঢল। নিউ ইয়র্কে প্রথমবারের মতো নির্মাণ করা হলো স্মৃতিসৌধ। 7 জানুয়ারির ফলাফল নির্ধারণ হয়ে গেছে, অপেক্ষা শুধু ঘোষণার, অভিযোগ বিএনপির মঈন খানের। সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই করে যাবে আওয়ামী লীগ, হুঁশিয়ারি ও বায়দুল কাদেরের। মৃত্যুদণ্ডাদেশের 10 বছর পরও বিচারের মুখোমুখি করা যায়নি শহীদ বুদ্ধিজীবী হত্যার মূল হোতা চৌধুরী মাইনুদ্দিন ও আশরাফুজ্জামানকে। দেশে ফেরাতে সর্বোচ্চ গুরুত্ব। নতুন বছরের প্রথম দিনে খুলনা মোংলা রেলপথে ছুটবে যাত্রীবাহী ট্রেন। চলছে শেষ সময়ের প্রস্তুতি। উচ্ছ্বসিত যাত্রীরা, ব্যবসা বাণিজ্যে নতুন দিগন্ত। এবং বিজয় দিবস, বড়দিন ও ইংরেজি নববর্ষ সামনে রেখে বাজার ধরতে ব্যস্ত ফুল চাষিরা। যশোরের গদখালিতে জমজমাট বেচাকেনা, 100 কোটি টাকার ফুল বিক্রির আশা।